বাংলাদেশ নেদারল্যান্ডসের এগেনস্টে তাদের ওয়ার্ল্ড কাপের মেইন স্টেজের ম্যাচের কিক অফ করবে, সেখানটাই কিন্তু নেদারল্যান্ডস খেলার মধ্যে রয়েছে। তারা প্রথম পর্ব উতরে দ্বিতীয় পর্বে এসছে, তাদের কনফিডেন্স হাই। তারা টানা কম্পিটিটিভ ম্যাচ খেলেছে, তাদের কনফিডেন্স হাই। বাংলাদেশ আফগানিস্তান এগেনস্টে হেরে গেছে, বাংলাদেশের কনফিডেন্স কোথায় থাকতে পারে সেটা আসলে আমার ব্যাখ্যা করার দরকার নেই। বাংলাদেশ যে পরের ম্যাচ সাউথ আফ্রিকার এগেনস্টে ছিল সেটা ওয়াশ আউট হয়ে গেছে। বাংলাদেশ দল টানা তিন দিন ধরে ম্যাচ ভেনুর 2000 কিলোমিটার দূরে অবস্থান করছে। একটা দলকে নিয়ে ছেলে খেলার চূড়ান্ত পর্যায়ে যেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর থেকেও মজার ব্যাপার রয়েছে যে যখন 22 তারিখে দলটার আসার কথা এই শহরে, এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি হোবার্টে, সেখানেও কিন্তু আসলে পুরো দলকে নিয়ে মোটামুটি যা খুশি তাই করা হয়েছে। এর আগে আমরা রিপোর্টে বলেছিলাম যে আসলে প্রায় 2.5 ঘন্টার জার্নি, তাদেরকে 8 ঘন্টা করানো হবে। বিমান যখন টেক অফ করে তখন সরাসরি ব্রিসবেন থেকে হোবার্টে আসতে সময় লাগে 2 ঘন্টা 26 মিনিট। সেই জায়গায় বাংলাদেশ দল মেলবোর্ন হয়ে, ব্রিসবেন থেকে মেলবোর্ন হয়ে মোটামুটি 7-8 ঘন্টা লাগিয়ে এই শহরে আসবে, এবং তখন প্রিপারেশনের সুযোগ পাবে কি না সেটা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। ওয়েদার ফোরকাস্ট বলছে আগামীকাল বৃষ্টি হবে, তার পরদিনও বৃষ্টি হবে। আগামীকাল যদি রাতে বৃষ্টি নামে, বাংলাদেশ দল তো পৌঁছাবে রাতে। একটা দীর্ঘ ভ্রমণ করার পর ক্রিকেটাররা যদি মানসিক শক্তিতে সেখানটায় অনুশীলনও করতে চায়, সেটা ভেস্তে যাওয়ার সম্ভাবনা 99%। পরদিন বৃষ্টির সম্ভাবনা মানে ম্যাচের আগের দিনও বাংলাদেশের প্রস্তুতি নেওয়ার সুযোগটা অলমোস্ট নেই। বাংলাদেশকে এমনও হতে পারে নেদারল্যান্ডসের এগেনস্টে প্রথম ম্যাচে কোনো ধরনের মাঠের প্রস্তুতি ছাড়াই নেমে পড়তে হতে পারে। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, কিন্তু ঘটছে সেটাই। নেদারল্যান্ডস কিন্তু অন্যদিক থেকে আপার হ্যান্ডে, কারণ তারা আত্মবিশ্বাসের দিকে এগিয়ে, একটু আগেই বলছিলাম তারা খেলার মধ্যে রয়েছে। অথচ টিম টাইগার্স এমন একটা সিচুয়েশনে যেখানে হচ্ছে ব্রিসবেন এবং হোবার্টের পুরো অ্যাটমসফিয়ারটাই ভিন্ন। আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলতাম, যে বর্ষাকালে যখন হচ্ছে বৃষ্টি আসতো তখন ক্রিকেট খেলার জন্য মাঠ শুকানোর চেষ্টা করতাম, তাই না? আবার যখন শীতকাল আসতো তখন সবাই অনেক খুশি হতো, কারণ মাঠ ড্রাই থাকতো, সবাই ক্রিকেট খেলতো। শীত এবং বর্ষার যে পার্থক্য বাংলাদেশে হয়, যে লোকগুলো, যে মানুষগুলো আসলে দেশে বসবাস করে তাদের মধ্যেও কিন্তু সেই পার্থক্যটা বড় হয়ে দেখা দেয়। সেখানে ব্রিসবেন এবং হোবার্টের যে পার্থক্য, টেম্পারেচারের পার্থক্য যদি আমি বলি, যেখানে সন্ধ্যা একটু পরে নামবে টেম্পারেচার হয়ে যাবে মোটামুটি 7 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ ব্রিসবেনে কিন্তু মোটামুটি উষ্ণ একটা ওয়েদার। ওই যে 2000 কিলোমিটারের দূরত্ব, প্রশান্ত মহাসাগরের ঠান্ডা বাতাসটা কেমন এখানকার এই স্টেডিয়ামে, সেই ধারণাও ক্রিকেটারদের নেই, এবং ক্রিকেটাররা ধারণা পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। 3 দিন একটা দলকে বসিয়ে রেখে বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ খেলতে নামিয়ে দেয়া নিঃসন্দেহে অযৌক্তিক। প্রিয়াসাদ আজিম, 71, হোবার্ট, অস্ট্রেলিয়া।